হ্যালো ভিউয়ার্স, আমি আছি হৃদয় আপনাদের সাথে। হ্যালো অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আপনি আপনার স্মার্টফোনটি কীভাবে আপনার পিসিতে অর ল্যাপটপে অর ডেস্কটপে আপনি কীভাবে কানেক্ট করে আপনার সম্পূর্ণ স্মার্টফোনের সম্পূর্ণ কন্ট্রোল পিসি দিয়ে করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে এই জিনিসটি করতে হলে ফার্স্টে যা করতে হবে, আপনার মোবাইলে ফোনে স্মার্টফোনটিতে ওপেন করবেন। ওপেন করার পরে সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে ক্লিক করে একদম সোয়াইপ করে একেবারে নিচে যাবেন। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ভি সিক্স প্রো, এটা হচ্ছে আমার ফোন মডেল। তো বন্ধুরা, আপনাদের নিজস্ব ফোনের এখানে একটা মডেল থাকবে। আর একদম সোয়াইপ করে একেবারে নিচে যে অপশনটি থাকবে অ্যাবাউট, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোয়াইপ করে নিচে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ভার্সন। এই সফটওয়্যার ভার্সন এই অপশনটিতে আপনারা 6 or 7 টাইমস ক্লিক করবেন। ক্লিক করার পর কি হবে, আপনার ডেভেলপার অপশনটি ওপেন হবে। তো এখানে আমি 1, 2, 3, 4, 5, 6, 7 টাইম ক্লিক করার পরে আমার এখানে আগে ক্লিক করে রেখেছে। তো বন্ধুরা, এই জন্য নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার, এই জন্য এই অপশনটি এখানে শো করতেছে। তো বন্ধুরা, এই 7 টাইম ক্লিক করার পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, এই অপশনটা চলে আসবে। চলে আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি ডিবাগিং, এই অপশনটি জাস্ট ওপেন করে দিবেন। ইউএসবি ডিবাগিং এই ফার্স্টে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি ওপেন করার পরে এই যে ইউএসবি ডিবাগিং এই অপশনটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার মোবাইলের কাজ শেষ, এখান থেকে সোজা বের হয়ে যাবেন। তারপর দেন আপনার পিসিতে চলে আসবেন। পিসিতে চলে আসার পরে দেখতে পাবেন এখানে ক্রোম ব্রাউজার। আপনার ল্যাপটপে বা পিসিতে যদি ক্রোম ব্রাউজারটি না থাকে, আপনারা নেটের সহায়তা নিয়ে ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন। দেন ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদেরকে যা করতে হবে, কর্নারে দেখতে পাচ্ছেন 3টি ডট অপশন, এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেটিং, এই সেটিং অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এক্সটেনশন, এই অপশনটি ক্লিক করবেন। তো বন্ধুরা, এই যে আমার এই যে এখানে ভাইসর, এই ভাইসর সফটওয়্যারটির দ্বারা আপনারা আপনার ফোনটি আপনার পিসিতে কানেক্ট করতে পারেন। তো বন্ধুরা, আমি যদি এখান থেকে সরাসরি দেখিয়ে দিই তাহলে আপনারা জিনিসটা বুঝবেন না কিভাবে ভাইসরটি আপনার ক্রোমে কানেক্ট করবেন বা অ্যাড করবেন। তো আমি এই অ্যাপসটি রিমুভ করিয়ে আপনাদেরকে প্রথম থেকে আবার দেখিয়ে দিচ্ছি। তো আমি অ্যাপসটি রিমুভ করে দিচ্ছি, জাস্ট রিমুভ। তো রিমুভ করার পরে জাস্ট আমি আপনাদেরকে আপনার প্রথম থেকে এই যে এক্সটেনশন আসার পরে, জাস্ট এখানে আসার পরে গেট মোর এক্সটেনশন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে একটি পেজ ওপেন হবে, শো করবে। শো করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ দ্য স্টোর, এই সার্চ মেনু বারে আপনারা জাস্ট লিখবেন VYSOR, ভাইসর। এই ভাইসর লেখার পরে জাস্ট ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পরে আপনার এই যে ভাইসর অ্যাপসটি চলে আসছে। আপনারা এই প্লাস চিহ্ন যুক্ত অ্যাড টু ক্রোম এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কি হবে, এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে অ্যাড ভাইসর, আপনি কি ভাইসরটি অ্যাড করতে চান? হ্যাঁ, অবশ্যই ভাইসরটি অ্যাড করতে চাই। তাহলে আপনার অ্যাড অ্যাপ এই অপশনটি ক্লিক করতে হবে। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন চেকিং চলতেছে। বন্ধুরা, অ্যাপসটি বেশি মেগাবাইট না, মিনিমাম মেবি 6 or 7 মেগাবাইট। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে অ্যাপসটি অটোমেটিক আমার ক্রোম ব্রাউজারে আপনার অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে কী করতে হবে আপনাদেরকে নেক্সট দেখিয়ে দিচ্ছি। আপনারা সফটওয়্যারটি অ্যাড হওয়া পর্যন্ত বা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ডাউনলোড হচ্ছে, 5 মেগাবাইট অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে অ্যাডিং টু ক্রোম, এই যে ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাচ্ছে, অটোমেটিক পেজ ওপেন হয়ে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ভাইসরটি অ্যাড হয়ে গেছে। তো ভাইসরটি অ্যাড হওয়ার পরে আপনাদেরকে যা করতে হবে, এই যে ভাইসর অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এই যে এরকম একটা অপশন আসবে। অপশন আসার পরে কী করতে হবে আপনাদেরকে, এই যে এখানে একটি এই পেজটি ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পরে আপনাদেরকে যা করতে হবে, আপনার ফোনটি আপনার ইউএসবি কেবল দ্বারা আপনার ফোনটি জাস্ট কানেক্ট করে দিবেন পিসির সাথে। কানেক্ট করলে এই দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে আমার ফোনটি ইউএসবি ডিবাগিং যেহেতু ওপেন আছে, সো সেহেতু আমার ফোনটি কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে যদি এই পেজটি সাথে সাথে না আসে, তো বন্ধুরা আপনারা এখানে জাস্ট ভিউ এই অপশনটি ক্লিক করে দেবেন।
ক্লিক করার পরে আপনাদের আরেকটা কাজ করতে হবে, তা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইউজার্স নিডেড, অর্থাৎ আপনি যদি অনেক সময় দেখা যায় আপনার উইন্ডোজে এই ড্রাইভারসটি ADB ড্রাইভারসটি না থাকার কারণে আপনাদের এইটি শো এই মোবাইলের এই কন্ট্রোলটি শো না করতে পারে, তো বন্ধুরা এখানে জাস্ট আপনার ক্লিক করে এই যে ADB ড্রাইভারস এই অপশনটিতে ক্লিক করে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এই যে ইউনিভার্সাল ADB ড্রাইভারস এসএফএসটি অপশন হচ্ছে এই যে এটি ডাউনলোড করে নেবেন, জাস্ট আমার আগে ডাউনলোড করা আছে তো আমার ডাউনলোড করার প্রয়োজন নেই, আপনারা ডাউনলোড করে নেবেন যদি না থাকে। তো দেন আপনাদেরকে যা করতে হবে এখানে এই ক্লিক করার পরে এই যে এটি ডাউনলোড করার পরে এখানে জাস্ট ভিউ করলেই আপনার এই মোবাইল পিসিতে মোবাইলটা পিসির সাথে কানেক্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, এই যে আমার ফোনটি কানেক্ট হয়ে গেছে অলরেডি, এখানে কানেক্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ফোনের সম্পূর্ণ সফটওয়্যার এখানে শো করতেছে। আপনারা এখান থেকে এই ল্যাপটপে বা পিসিতে যা প্রেস করবেন আপনার মোবাইলও সেম প্রেস হবে, আপনার ইচ্ছা করলে এখান থেকে ক্যামেরা অফ করতে পারবেন, এখান থেকে মোবাইল অন মোবাইল অফ করতে পারবেন ইচ্ছা মতো। তো আপনার যদি ইচ্ছা করে যে আপনি ইউটিউব ওপেন করবেন, ওপেন করার পর আপনার কিছু ভিডিও দেখবেন আপনার মোবাইলে, তো বন্ধুরা আমি ইউটিউব সফটওয়্যারটি অ্যাপসটি ওপেন করতেছি, এই যে ইউটিউব এই যে এটা হচ্ছে আমার মোবাইলে, এই সম্পূর্ণ ফেসটি হচ্ছে আমার মোবাইলের কন্ট্রোল, অর্থাৎ আমি এখানে ইউটিউবে ক্লিক করব। যদি আপনার কোনো ভিডিও দেখতে চান ইউটিউবে তাহলে ইউটিউব এটি ক্লিক করবেন, ক্লিক করার পর ইউটিউবটি ওপেন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এই সার্চ এখানে সার্চ বারে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো পছন্দের মতো চ্যানেল ওপেন করে আপনারা আপনাদের ইয়ে করতে পারবেন, ভিডিও দেখতে পারবেন। যেমন আমার একটি চ্যানেল দিচ্ছি হেলথ HELTH হেলথ টিপস TIPS টিপস ফর FOR ফর HUMAN হেলথ টিপস ফর হিউম্যান। আমি জাস্ট এই চ্যানেলটি ওপেন করবো, মনে করেন আপনি আপনার ইচ্ছা মতো চ্যানেল ওপেন করতে পারবেন। তো হেলথ টিপস ফর হিউম্যান এই চ্যানেলটি ওপেন করতে হলে এই দেখতে পাচ্ছেন আপনারা আমি এখান থেকে একটি ভিডিও ওপেন করবো, আপনার ইচ্ছা মতো আপনি সকল ভিডিও দেখতে পারেন এখান থেকে ইউটিউব থেকে। দেখুন ভিডিওটি ওপেন হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটি অনুসরণ করে আপনারা ইচ্ছা মতো আপনাদের মোবাইলকে আপনার কম্পিউটারে কানেক্ট করে কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের হ্যালো অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন আপডেট পেতে আমাদের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন আপডেট পেতে পারেন। তো বন্ধুরা আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার, তো আমাদেরকে লাইক কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন।